হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। আর সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার, আর 12 তারিখ। সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর ডিম টোস্ট, মানে ব্রেডটা ডিম দিয়ে ভেজে দিয়েছি দেখো। আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে অফিসে, আর আমি চলে এসেছি মুরগি নিতে। তালা হয়ে এত গেছে দেখো মুরগির ফার্মে, আর এত বড় বড় মুরগিগুলো এসছে যেগুলো ডিম দেয়, আর ব্রয়লার মুরগিও আছে, আর বড় বড় মুরগিগুলো আছে। এই তো দেখো মুরগি নিয়ে চলে এসেছি, আর ওর পাখাটা বাঁধা আছে, সেই জন্য এরকম ভাবে শুয়ে আছে দেখো। এই তো দেখো পাখাটা বাঁধা ছিল। আর এই ডিম দেওয়া মুরগিটা না খেতে বেশ ভালো লাগে। আর পাখাটা বেঁধে রেখেছি, না হলে দৌড়ে চলে যাবে, ধরার সময় খুব আনতে মানে দৌড়ে ধরে পালায়, এ পাগুলো বাঁধা নেই তো, সেই জন্য পাখাটাকে এইভাবে বাঁধা রয়েছে। আর এখন কেটে টেটে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেব। আর অলরেডি রান্না হয়ে গেছে আমার, মানে ডাল আর আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ করেছিলাম, ডাল আর আলু সেদ্ধ। কিন্তু হঠাৎ করে মনে হলো, আন্টি এসে বলল, মানে সাইডের যে যে ফার্মে গিয়েছিলাম, আন্টি এসে বলল যে এই মুরগি আছে, এখনই আসছে, আসো নিয়ে যাও। তারপর জলদি জলদি করে নিয়ে আসলাম, দেখো মুরগিটা বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো এখন দিয়ে দেবো, মানে কিছু কষানোর পর। তারপর আলুটা, আজকে আলুটা ভেজেই রান্না করছি, আর অনেক দিন এমনিতে দিয়ে দিই কাঁচা আলুটা, আর আজকে ভেজে দেখো ডিমটা দিয়ে দিচ্ছি, মানে এই অবস্থায় দিয়ে দিচ্ছি। হালকা একটু ঝোল ঝোল উঠেছে মানে কষানোর সময়, সেইটার মধ্যে ডিমটা দিয়েছি, না হলে এইভাবে ডিমগুলো দিলে না ফেটে একদম গলে যায়। আর এখন আস্তই থাকবে, কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেবো। এতে দেখো কিছু কষা মাংস উঠিয়ে নিয়েছি, আর ডিমগুলো উঠিয়ে নিয়েছি, দেখো খুব আস্তে আস্তে রয়েছে। আর আলুটা দিয়ে এখন নিচ্ছি কষিয়ে, আরও কিছুক্ষণ পুরো তেল ভেসে গেছে, নিচে দেখা যাচ্ছে না দেখো। আর তারপর ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে তারপর এই তো দেখো রান্না করার পর লুকটা জাস্ট এরকম হয়েছে, আর উপর দিয়ে তেল ভেসে উঠেছে। একটু পাতলা পাতলা করে করেছি সব সময়, মাঝে মধ্যে একটু পাতলা করে করি, মাঝে মধ্যে একটু ঝোল ঝোল করে করি, আর মাঝে মধ্যে একটু গ্রেভি গ্রেভি রাখি। আর এর তো দেখো এখন ভাত খেতে বসে পড়েছি দুপুর প্রায়। আজকে তো সানডে, আমার হাজবেন্ড কথা বলছে ওর ভাইয়ের সঙ্গে, আর আজকে রবিবার, সেই জন্য দেখো তরকারিটা আরো ইয়াম্মি লাগছে দেখতে। আর শনিবার ছিল অ্যাকচুয়ালি, তা ওর হাফ দিন ছিল দেখো। ডাল ডালটা খুব মুসুর ডাল করেছিলাম, ডাল আর আলু সেদ্ধ করেছিলাম দেখো, আলুটা মেখে নিয়েছি, তারপর মুরগিও রান্না করেছিলাম। এই তো খাবারটা আমরা এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডালের সঙ্গে আমার আলু সেদ্ধ না হলে আমার একদম জমে না, আমার ভালোই লাগে না, আমার মনে হচ্ছে কি একটা নেই, কিছু একটা খালি খালি খেতে ইচ্ছে করে না। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। এক তো দেখো এখন হচ্ছে রাতের বেলা, রাত প্রায় 10:30 মতো বাজে, মেয়ে খেয়ে শুয়ে পড়েছে, আর আমি আমার হাজবেন্ড খাচ্ছি সাথে সালাদ ডাল, আর দেখো এই মাংসর তরকারিটা রয়েছে এতটুকু, এটা দিয়ে ডিনারটা করে নেব। টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি, আর ও সব সময় কথা বলতে বলতে